আচ্ছা এই রাস্তাটা ফাঁকা, এই রাস্তাটা একটু টানি, চলেন গিয়ার শিফটিং করে টানি, দেখি কত যায়। 119 দেখেন, আরও কিন্তু উঠতো এখানে, এখানে 123-124 উঠে যাইতো। কেন উঠলো না জানেন? এই বাইকটাকে কিন্তু জিক্সার মনোটন থেকে এসএফ বানানো হয়েছে, ঠিক আছে। 121, 122, 123 আমি আরও এক্সপেক্ট করছিলাম এই বাইক থেকে আর কি। মেবি এই বাইকের টান না উঠার একটা কারণ হচ্ছে এই যে লুঙ্গিটা, ঠিক আছে, এই লুঙ্গিটা, এই লুঙ্গির জন্য হয়তো টান উঠে নাই। হ্যালো গাইস, তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন, অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB ব্লগস। তো যারা আমার এর আগের ব্লগটা দেখছেন তারা কিন্তু মেডিকেল থেকে এই মোহনপুর পর্যন্ত আসার ব্লগটা দেখছেন। এখন আমি মোহনপুর থেকে একদম মেডিকেল পর্যন্ত ব্যাক করতেছি, একটানা 16 কিলোমিটার যাব, হ্যাঁ, আর তার সাথে একটু জিক্সার SF নিয়ে একটু উড়ানোর ট্রাই করব, ঠিক আছে। অনেকদিন ধরে একটু উড়াই নাই, আজকে একটু উড়াই, আর দোয়া করেন যেন উড়াইতে উড়াইতে উড়ে না যাই, ঠিক আছে, সাবধানে উড়াবো। এখন সময় হচ্ছে পুরোপুরি 12টা, তো 12টার দিকে রওনা দিলাম, দেখি 16 কিলোমিটার যাইতে কতক্ষণ টাইম লাগে। হ্যাঁ, রাস্তা একটু ফাঁকা হোক তারপর টানলো। ইয়ো, ব্লগটা আনকাট করার চেষ্টা করব, মানে কাট কাট করে তো আমি কথা বলি, তাই না? তো ব্লগটা একটানা করার চেষ্টা করব, এইবার একটানা রাইডটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখি কতদূর করা যায়। কিছু কিছু জায়গা যদি কাটার প্রয়োজন হয় সেগুলো কাটবো, কিন্তু রাইডটা আর কি একটানা করার চেষ্টা করব। ওকে, দেখেন আরও কিন্তু উঠতো এখানে, এখানে 123-124 উঠে যাইতো। কেন উঠলো না জানেন? কারণ আমি 5 গিয়ার থেকে টানা শুরু করছিলাম একদম, আমি কিন্তু গিয়ার শিফটিং ঠিক মতো করে নাই। একটা গিয়ার শিফটিং ঠিক মতো করে টান দিব, দেখি SF কত উঠে। এই বাইকটাকে কিন্তু জিক্সার মনোটন থেকে SF বানানো হয়েছে, ঠিক আছে। অস্থির ফিলিংস, বাইক যখন টানতেছি এখন প্রচণ্ড রোদ হওয়ার সত্ত্বেও কিন্তু রোদটা তেমন গায়ে লাগতেছে না। ও, অস্থির অস্থির অস্থির, সামনে বাজার, এখানে স্লো করি। এক সিরিয়ালে কতগুলো ট্রাক আসতেছে রে ভাই, 1, 2, 3, 4 এই রাস্তাটায় টানা যায় যদি রাস্তাটা ফাঁকা থাকতো, কিন্তু রাস্তাটা গ্যাঞ্জাম, আর টানা যায় ফির কি টানতেছি, তো বাইক তো ওই যে 100 নিচে তো বাইক নামেই না, 103, 104, 105, 106 যাচ্ছে অলওয়েজ।
চার মিনিটে কত দূর চলে আসছি। এই যে বাঁকগুলায় এগুলায় ভুল করে ওভারটেক করবেন না, দেখছেন দেখছেন বলছি না, এগুলায় ওভারটেক করবেন না। এখনও কিন্তু বাঁক, এখনও কিন্তু রাস্তার দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। তো যতক্ষণ না রাস্তার দূর পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ওভারটেক করবেন না। তো আমি তো বাইকটা টানার জন্যই বের হয়েছি, ঠিক আছে। এখন যদি আমি ওই জায়গাতেও টানতাম, বাঁক জানা সত্ত্বেও যদি আমি ট্রাকটাকে ওভারটেক করতাম, তাহলে কি তো টানবেন, ঠিক আছে, সতর্কও থাকবেন, রাস্তা ফাঁকা যখন তখন টানবো। আর আমি একটা জিনিস কেন জানি খেয়াল করতেছি, যেটা আমার জিক্সার মনোটনে কিন্তু হয় না এই সমস্যাটা, সেটা হচ্ছে বাইকটা যখন আমি ছাড়ে দিচ্ছি, দুই হাত ছাড়ে দিচ্ছি, তখন বাইকটা বাম সাইডে ঠেলতেছে। এর কারণটা আমি বুঝতেছি না। বাইক তো একদম নতুন, এখন কিটের জন্য নাকি আল্লাহ জানে। আমি যদি এরকম বাইক টানতে টানতে, মনে করেন বাইক আমার 120 স্পিডে আছে, আমি হুট করে একটা গিয়ার কমাই দিলাম, মানে 5 গিয়ার থেকে 4 গিয়ার কমাই দিলাম ভুল করে, মনে করেন ইঞ্জিন কিন্তু সিজ করবে তখন, বাইকের এক্সজস্ট পাইপ দিয়ে একদম ধোঁয়া বের হয়ে বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে। তো ইঞ্জিন সিজ করার কিন্তু এটাও একটা কারণ। তো সেজন্য এই গিয়ারের দিকটা লক্ষ্য রাখতে হবে, হুট করে গিয়ার কমানো যাবে না রানিং অবস্থায়। ভাই এই জায়গায় যে গরম, আল্লাহ, গাছপালা নাই তো ডাইরেক্ট রোদের তাপটা লাগতেছে। ভাই এটা ওভারটেক কি রে ভাই, কতক্ষণ ধরে ওভারটেক করতেছে, আল্লাহ। আর বাইকটা 15-16 কিলোমিটার হিটাচ্ছি, বেশি হিটানো কিন্তু ঠিক না বাইক, কারণ ইঞ্জিন অনেক পরিমাণের গরম হয়ে যায়। তার উপর জিক্সার বাইক হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, ঠিক আছে, এয়ার কুলড ইঞ্জিন। এই গরমের সময় আপনি যদি হিটান, মানে টানেন বাইকটাকে খুব, ইঞ্জিন এত পরিমাণের হিট হয় আর ওভার হিট হয়ে বাইকের ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে যাইতে পারে। আচ্ছা এই রাস্তাটা ফাঁকা, এই রাস্তাটা একটু টানি, চলেন গিয়ার শিফটিং করে টানি, দেখি কত যায়। ভাই আমি বুঝলাম না, SF-এ তো আপনার মানে বাতাস পাস হওয়ার কথা, ঠিক আছে না। তো নেকেড বাইকের চেয়ে স্পোর্টস বাইকে, মানে কিটওয়ালা বাইকে একটু বেশি ওঠার কথা। আমার জিক্সার বাইকে আমি 128 পর্যন্ত উঠাইছি, কিন্তু SF-টা টানলাম নতুন বাইক হওয়ার সত্ত্বেও বাইকের পারফরমেন্স এত কম দিল কেন, বাতাসও তো নাই, বাতাসের ধাক্কায় যে বাইক মানে জাম লাগবে এমনটাও তো না। 124 পর্যন্ত উঠলো, এনাফ, আরও উঠার কথা। SF তো 29-30 পর্যন্ত ওঠার কথা, অন্তত 28 পর্যন্ত তো ওঠার কথা, 128, কিন্তু কেন যে উঠলো না বুঝলাম না, হিসাব বাতাস নাই। ওকে নো প্রবলেম, বাইকের কোথাও একটু জাম লাগে আছে নাকি আল্লাহ জানে, চাকায় পাম কম আছে না মনে তো হয় না। তো যাই হোক, এনাফ টানা, বাসার দিকে আগাই। গাইস মাত্র কয় মিনিট, 10 মিনিট ভিডিও হইল নাকি, দেখি ক্যামেরায় দেখি কয় মিনিট ভিডিও হয়েছে, মাত্র 10 মিনিট ভিডিও হয়েছে। যাই হোক,
টানে মজা পেলাম বাইকটা, কিন্তু আমি আরও এক্সপেক্ট করছিলাম এই বাইক থেকে আর কি। আমার মনে হচ্ছিল যে 127 উঠবে, কিন্তু 124 অনেক কষ্ট করে উঠছে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে 5 গিয়ারের পর পাওয়ার কিন্তু অনেক লুজ দিচ্ছে বাইকের, কেন আমি বুঝলাম না। এই জিনিসটাও আমার মাথায় ঢুকলো না যে পাওয়ার লুজ করলো কেন এত। সম্ভবত জিক্সার বাইকের হ্যাঁ 5 গিয়ারের পর পাওয়ার লুজ করে, কিন্তু এতটা না যতটা এই বাইকটা লুজ করলো। মেবি এই বাইকের টান না ওঠার একটা কারণ হচ্ছে এই যে লুঙ্গিটা, ঠিক আছে, এই লুঙ্গিটা, এই লুঙ্গির জন্য হয়তো টান উঠে নাই। এই লুঙ্গিটা রাখছে দেখে টান উঠে নাই, বুঝছি এবার আমি। এই তো ভাইয়া, তোমার সাথে এই জায়গায় দেখা হয়ে গেল তাহলে, আমি ভাবিনি। না না না, আমি মানে ওই যে ইয়া হ্যাঁ কাজ হয়েছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এসএফ হওয়ার পর বাইকের তো মনে করো টান একটু বাড়ার কথা। যেমন আমার মনোটনে কিন্তু আমি উঠেছিলাম 128 পর্যন্ত না, কিন্তু মানে 24-এ লক খাইলো কেন, 124-এ বহুত উঠাইছো। হ্যাঁ বহুত উঠাইছি, কিন্তু আরও আমি এক্সপেক্ট করছিলাম যে আরও উঠবে। হ্যাঁ মোটামুটি সব ভাই, ফিলিংস তো ভাই অস্থির, চালায় মজা। দেখিও বাউলি মানে এই করছি তো সেই ফিলিং ভাই, সেই। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর, ঠিক আছে থাকো, ধন্যবাদ গাড়ি দেওয়ার জন্য। তো গাইস এই যে ওর সাথে দেখা হয়ে গেল, আমার বাইকটা ওকে দিছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এটা কোন নায়াগ্রা জলপ্রপাতে ঢুকাইলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আই নিড আপনাদের ভালোবাসা দোয়া আর সাপোর্ট। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, কিভাবে থাকবো ভালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।